নমস্কার বন্ধুরা, হ্যাপি উত্তরায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে লুচি বেলার কয়েকটি টিপস দেখাবো। অনেক সময় আমরা বাইরে পিকনিক করতে গেলে বা কোনো ধরনের পার্টি করতে গেলে চাকি বেলনা হাতের কাছে নাও থাকতে পারে, তো সেই সময়ে লুচি কীভাবে চট করে বেলে নিতে পারবো সেটা দেখাবো। বা বাড়িতে অনেক সময় হয় একসঙ্গে অনেক লুচি বেলা হয়, তো চাকি বেলনা সবার বাড়িতে একটা করেই থাকে, তো কেউ হয়তো সেটা দিয়ে লুচি বেলছে, তো আপনারা চাইছেন আরও তাড়াতাড়ি কয়েকটা লুচি বেলে নিতে, তো আরও কীভাবে সেইভাবে লুচি বেলা যায় সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে চাকি বেলনা ছাড়া একসাথে চারখানা লুচি বেলা যায়, তো তার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আজকে লুচি বেলা টিপসগুলো চলুন দেখাই। সকালবেলায় রান্নার খুব তাড়াহুড়ো থাকে, কারণ সকালে স্কুলের ভাত থাকে, অফিসের ভাত থাকে, তো এই কারণে আমি আগের দিন রাত্রে বেশ কিছুটা আটা মেখে রেখে দিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে আটার লুচি কীভাবে বেলা যায় সেটাই দেখাবো। তো আটাটা মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে, এই দেখুন, আপনারা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন। অনেক সময় আপনাদেরও এই সমস্যা হয়, হয়তো আটা বা ময়দা মেখে রেখেছেন, তারপরে যখন লুচি বা পরোটা করতে যাচ্ছেন হয়তো দেখে মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকে আমি যে টিপসটা দেখাচ্ছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো একটা প্লেটের উপর আমি যতটা পরিমাণ আটার লুচি বানাবো সেটা নিয়ে নিলাম, আর বাকি আটাটা কিন্তু আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি। কালকে হয়তো সকালে এটা হয়ে যাবে, টিফিন দেওয়ার সময় কী দেবো প্রতিদিন ভাবতে হয়, এই কারণে আমি একটু বেশি করি আটা মেখে রেখে দিই। তো এখন দেখুন, এই আটাটার সাথে আমি দু চামচ মতো সুজি নিয়ে নেব। সুজি আশা করি আপনাদের সকলের বাড়িতেই থাকবে, তো এইভাবে দু চামচ সুজি নিয়ে নিলাম। তবে আটার পরিমাণটা যেমন থাকবে সুজিটাও কিন্তু সেরকমই নেবেন। আমি এখানে অল্প আটা নিয়েছি, তাই দু চামচ মতো সুজি নিলাম। এবার এই সুজিটা আটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আটার মধ্যে যে বাড়তি জলটা ছিল বা যে একটা নরম ভাব হয়ে গেছিলো, এই সুজিটা মাখার ফলে সেই বাড়তি জলটা টেনে নেবে, তাতে করে এই আটা মাখাটা খুব সুন্দর হয়ে যাবে এবং এর লুচিও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা পুরনো বন্ধু, প্রথম দিন থেকে আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই দেখুন, আমার আটাটা কিন্তু একদম মাখা হয়ে গেছে, এবার আমি লুচিগুলোকে বেলে নেব। আপনারা একবার আটার সাথে এইভাবে সুজি মিশিয়ে লুচি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়, খুব মুচমুচে হয় এবং লুচিগুলো ফলেও খুব সুন্দর। এই দেখুন, আমি কিন্তু লুচির লেচিগুলো এইভাবে কেটে নিচ্ছি। আপনারা যেমনভাবে লুচি বানান অর্থাৎ ছোটো বড় যেমন সাইজের তেমনভাবেই লেচিগুলো কাটবেন। এবার আমি হাতে একটু সর্ষের তেল নিয়ে লেচিগুলোকে এইভাবে গোল করে নিচ্ছি। এখন আমি চাকি বেলনা ছাড়া এই লুচিগুলোকে বেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একটা লেচি নিয়ে নিয়েছি, এবার একটা গ্লাস নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। গ্লাস নিশ্চয় হাতের কাছে সবারই থাকে, তো এইভাবে আপনারা বেলে নিতে পারেন। দেখুন কত সুন্দর কিন্তু লুচিটা বেলা হয়ে যাচ্ছে, দেখলেন তো? গ্লাস দিয়ে কত সুন্দরভাবে লুচিটাকে আমি বেলে নিয়েছি। এবার গ্লাস দিয়ে আরেক রকমভাবেও লুচি বেলা যায়, তবে এক্ষেত্রে গ্লাসের নিচেটা কিন্তু একটু সর্ষের তেল লাগিয়ে নিলে খুব ভালো হয়। এই দেখুন, আমি এইভাবে কিন্তু লুচিটাকে বেলে নিচ্ছি, দেখলেন তো? গ্লাস দিয়ে কত সুন্দরভাবে আমি লুচিটাকে এইভাবে বেলে নিলাম। তাহলে গ্লাস দিয়ে দুটো প্রসেসে আমি লুচি বেলা আপনাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। এবার দেখাবো এই পটেটো স্ম্যাশারটা দিয়ে আমি কিভাবে লুচি বেলি। আপনাদের হাতের কাছে অনেকে হয়তো এই জিনিসটা থাকে, তো যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে লুচি বেলা যাবে। এর জন্য প্রথমে আমি একটা পরিষ্কার প্লাস্টিক এর উপরে আটকে নিলাম। এইভাবে প্লাস্টিকটা আটকে আমি একটু হাতে করে ধরে আছি, আর এই প্লাস্টিকটার উপরে একটু তেল লাগিয়ে নেবেন। সর্ষের তেল লাগালে লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, এই লেচিটাকে আমি ঠিক এইভাবে প্রেস করে করে বেলে নেব। তো দেখুন, এটা দিয়েও কত সুন্দরভাবে কিন্তু লুচি বেলা যাচ্ছে। যদি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর যদি কোনো নতুন টিপস জানতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এইভাবেই লুচিগুলো বেলে নিচ্ছি। এবার আপনাদেরকে চাকি বেলনা ছাড়া আরেকটা প্রসেসে লুচি বেলা দেখাবো। তো তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় থালাও নিতে পারেন। এবার থালার পিছনে এইভাবে একটু তেল বলিয়ে দিচ্ছি।
এইরকম মাপেরই আরেকটা থালা নিয়েছি, সেই থালাটার পেছনেও কিন্তু আমি এইভাবে সর্ষের তেল একটু বুলিয়ে দিলাম। এবার আমি এখানে তিনটে লেচি রেখে দিচ্ছি, যেহেতু থালাটা আমার ছোট তাই তিনটে লেচি দিচ্ছি, বড় থালা হলে চারটে পাঁচটা একসঙ্গে কিন্তু করা যাবে। তো দেখুন আমি এইভাবে লেচিটাকে একটু হাতে করে চেপে দিলাম। এবার থালা দিয়ে প্রেস করে লুচিটাকে বেলে নেব। এই দেখুন এই থালাটাকে আমি এইভাবে রেখে দিলাম, এবার একটু জোরে এখান থেকে চেপে দিচ্ছি। এবার আমি আস্তে করে থালাটাকে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু লুচিটা বেলা হয়ে যাচ্ছে। এই দেখুন একদম গোল হচ্ছে আর সুন্দরভাবে বেলাও হয়ে যাচ্ছে। আমি একটু উল্টিয়ে নিলাম, উল্টি নিয়ে আরেকবার এইভাবেই চেপে ধরব। আপনারা কিন্তু বড় থালা দিয়ে একসঙ্গে অনেকগুলো লুচি চাকি বেলনা ছাড়া এইভাবে বেলে নিতে পারেন। তো দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন লুচি কিন্তু একদম বেলা হয়ে গেছে। তাহলে আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই থাক। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার।